আমি আমি এখনো কিরম ভাবে বিশ্বাসই করতে পারছি না জানো, সেই অভি মাঝখানে কিরকম বলো কিরকম ইরিটেটেড হয়ে যেত, খেলার কথা বললে কিরকম রেগে যেত, আর আজকে যখন ও ফিরে আমাকে মা বলে ডাকলো না, আমাকে তো জড়িয়ে ধরে একেবারে তুলেই ধরলো। কি কি মনে হচ্ছিল জানো, সেই ও যখন ছোট ছিল ও যখন স্কুলের রেজাল্ট বেরোতো ও এসে সেই বাইরে থেকে মা বলে ডাকতো, ঠিক আজকে ওর ঠিক বাবা মাঝখানে অভির মায়ের কি অভিযোগ আমার বিরুদ্ধে, ছেলের প্রতি ইগনোরেন্ট, ভালোভাবে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না কি? হ্যাঁ সেটা তো এখন সেই অভিযোগ আছে নাকি? বাবা নন্দিতা ছেলেটা কিরকম রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল না, এর ফোন আসছে তার ফোন আসছে এই সবাই খোঁজ খবর করছে, আর তুমি ওই টেলিফোন নিয়ে যা ছেলে মানুষ কিরম মনে হচ্ছিল জানো, যে আমার অভিকে সবাই ফোন করছে, কত বড় বড় লোকেরা ফোন করছে, আমি সেই ফোন রিসিভ করছি বলো, এর থেকে আনন্দ আমি ভাবতেই পাচ্ছি না। আচ্ছা অভি এখন দেখো অভির কথা, অভির নাম শুধু আমাদের কাছে নয়, সকলের ঘরে ঘরে সকলের মুখে মুখে আমার সেই ছোট্ট অভির নাম, তার মানে অভি কিন্তু আর এখন থেকে শুধু আমাদের থাকছে না, অভি অভি এখন সকলের অভি হয়ে গেছে, সকলের অভি। নন্দিতা এই ও ও অভি ঘুম আসছে না স্যার? আপনিও তো ঘুমাননি স্যার। তোর বহুদিন বড় দুঃখ পেয়েছে রে সাদেক, তুই দীপ্তেনের সঙ্গে ওই বাড়ি ছেড়ে চলে এসেছিস, একবার তো আমাদের বলা উচিত ছিল, ঠিক আছে আমাকে না হয় নাই বলি তোর বৌদিকে একবার জানানো উচিত ছিল, তাহলে তোর বাবার সামনে আমরা এরকম ছোট হয়ে যেতাম না। তোর বাবা কি ভাবলো, ভাবলো আমরা এতদিন ধরে তোকে এখানে রেখেছি শুধুমাত্র ফুটবল ম্যাচ খেলানোর জন্য, ভদ্রতা সভ্যতা সহবত কিছুই শেখায়নি, কত বড় অপমানকর ব্যাপার বলতো আমাদের কাছে। শুধু আমার কাছে কেন, তোর তোর বৌদির কাছে, বৌদি তোকে এতদিন মায়ের মতন, তোকে ছেলের মতো মানুষ করেছে এতদিন ধরে, কত 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 খারাপ লেগেছে বলতো তোর বৌদির ব্যাপারটা। স্যার
আমিও তো এটা ভেবে রাতে ঘুমাতে পারি না স্যার। কিন্তু স্যার আমি একদম বুঝতে পারছি না, আমার আব্বু অত দূর থেকে কি করে ঠিকানা খুঁজে এই বাড়িতে এলেন। আমাদের সামনে এসে তোর নামে গাল মন্দ করলো, তোর বৌদি কতটা কষ্ট পেয়েছে বুঝতে পারছিস? আব্বুর ওরকমই স্বভাব স্যার। না না না, স্বভাবের কথা না, উনি যা বলেছেন সেটা ঠিকই বলেছেন। আমি ওনার জায়গায় থাকলে আমি ওই কথা বলতাম, হয়তো তোকে একবার মেরে তুলোধনা করতাম। সত্যি তো তুই বাড়ি থেকে চলে এসেছিস, তোর বাবার কাছে একটা চিঠি লিখতে পারতিস যেখানে এখানে তুই আছিস থাকবি, এটা নিয়ে। আমার খুব ভুল হয়ে গেছে। তোর ভুলের জন্য তোর বৌদি এখন কষ্ট পাচ্ছে। আমি কিন্তু স্যার বৌদির কাছে মাপ চেয়ে নিয়েছি। আরে মাপ চেয়ে নিলে কি আর সবকিছু মিটে যাবে রে? কিচ্ছু মিটে যাবে না, কিচ্ছু না। তোর বাবা হয়তো আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা করে বসে আছে, আমরাই হয়তো আশকারা দিয়ে তোর বাবা মার কাছ থেকে আমরা তোকে দূরে সরিয়ে নিয়েছি, হয়তো এটাই হয়তো ভাবছেন। এটা কত বড় অপমানজনক ব্যাপার আমাদের কাছে বুঝতে পারছিস? জেগে তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড় বুঝলি। সকাল থেকে যেসব ঘটনাগুলো ঘটলো একদম মন থেকে ঝেড়ে ফেলে দে, ঠিক আছে? শুধু কালকের ম্যাচটার কথা মনে রাখবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, খিদিরপুরকে যে করেই হোক হারাতে হবে, ঠিক আছে? বুঝলি সাদে, টেন্টিকে আবার বলিস না যে তোর আব্বু এই বাড়িতে এসেছিল। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছিস? যদি দরকার আমি ভিকুকে আমি পরে জানিয়ে দেবো। হ্যাঁ শুয়ে পড়। বুঝলি সাদে, সকাল থেকে যে আমার মনটা এত খারাপ হয়ে আছে অভির কথা ভাবলে আমার সমস্ত মনটা একেবারে আনন্দে ভরে উঠছে রে। ছেলেটা দেখিয়ে দিল বটে, পরিশ্রম ডিভোশন কখনো বৃথা যায় না। জীবনে কতবার ধাক্কা খেয়েছে, বারবার ছুটে এসেছে আমার কাছে, কত প্রবলেম কত চাপ, কিন্তু তারপর আবার করে দাঁড়িয়েছে। এটাই তো পাওয়া, এইটুকু নিয়ে তো বেঁচে আছি। আমার ছেলেরা কখনো হারে না, সময় সুযোগ পেলে ঘুরে দাঁড়ায়, ময়দানে মাথা উঁচু করে দাঁড়ায়। এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া, আমার সবচেয়ে বড় সুখ। এটাই তো বুঝলি সাদে, অভির গোলেই বেঁচে গেল ইস্ট বেঙ্গল। মানে কাল কলকাতার ফার্স্ট ডিভিশন ফুটবল লীগের গুরুত্বপূর্ণ খেলায় অভি ব্যানার্জি কি বিড়বিড় করছো? মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? আরে মাথা খারাপ হয়নি, বরং মাথাটা আরো পরিষ্কার হয়ে গেল। মানে এতক্ষণে পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। কি ব্যাপার গো? কাল ওই যে সুদীপা স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিষ্টির প্যাকেট নিয়ে এলো না? হ্যাঁ কি হয়েছে তাতে? সেই মিষ্টিগুলো কেন এনেছিল এতক্ষণে বুঝতে পারলাম। কেন গো? অভি ব্যানার্জি
কাল ইস্ট বেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলেছে। ওর দেওয়া গোলেই ইস্ট বেঙ্গল পয়েন্ট খোয়ানোর হাত থেকে বেঁচে গেছে। কি খোয়ানোর হাত থেকে বেঁচে গেছে? পয়েন্ট। সেটা আবার কি? তাও তো বল, পয়েন্ট আবার কি? আচ্ছা, পয়েন্ট কি কোনো দামি জিনিস? সেটা সুদীপাকে জিজ্ঞেস করো, ওই তোমাকে ভালো বোঝাতে পারবে। আমাকে আবার কি জিজ্ঞেস করবে? সাত সকালে আমাকে নিয়ে আর নিয়ে করছো কেন বলো তো? না না, আমরা তোকে নিয়ে কোনো আলোচনা করছি না, আমরা তোর আনা মিষ্টিগুলো নিয়ে আলোচনা করছি। কেন মা, মিষ্টিগুলো খারাপ নাকি? না না, খারাপ হবে কেন? তাই বলো, মা গোপালীর দোকানে মিষ্টি খারাপ হবে কেন? আমরাও তো তাই বলছি, মিষ্টি খারাপ হবে কেন? মিষ্টি মিষ্টি ছিল, শুধু কালকে স্বাদটা যেন ঠিক মনে ধরছিল না জানিস। কি মানে মিষ্টিগুলো কেন খাচ্ছি সেটা না জানলে কিরকম পানসে পানসে লাগে না? তো আজ আর সেটা পানসে লাগছে না। বাবা, সাত সকালে কি হেয়ালি শুরু করেছে বলো তো? হেয়ালি তো তুই করেছিস সুদীপা। আমি? সেটা এতক্ষণে জনজোয়ার পরে বুঝতে পারছি। কাল অভি ব্যানার্জি ইস্ট বেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলেছে, আর সেই আনন্দেই তুই মিষ্টি নিয়ে এসেছিলি। এই পালাচ্ছিস কোথায়? বস। আমার বসার উপায় আছে এখন, স্কুলে যেতে হবে না। আচ্ছা মা, তুমি এখানে বসে দিব্যি গল্প করছো, ভাত বসিয়েছো? হ্যাঁ বসিয়েছি বসিয়েছি। এখন যা বলছি শোন, তুই অভিকে কনগ্রাচুলেশন জানিয়েছিস? কাল সন্ধ্যে থেকে ট্রাই করছি, সমানে এনগেজ। তাহলে এক কাজ কর, তুই আজই একবার অভির বাড়িতে চলে যা। অভি এতদিন পর টিমে চান্স পেয়েছে, এটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট, তোর তোকে কনগ্রাচুলেশন জানানো উচিত। দেখি। না না, আমি বলছি তুই আজই ওদের বাড়িতে চলে যা। যা এখন। কবে? দেখি। আবার দেখি। ঠিক আছে, তাহলে দেখ। আমি পেপারটা দেখার কথা বলছি। গুড মর্নিং। কালকের ব্যাপারে আমি সরি, আমি আমার ডেস্কেই দাও। আচ্ছা, আমাকে কংগ্রাচুলেশনস, কি ব্যাপার? এই অভিনব জি, আপনার বন্ধু কাল গোল করলো আর আমরা তাতেই তো জিতে গেলাম। ও আচ্ছা, আসলে ওকে তো সামনাসামনি পেলাম না, তাই আপনাকেই জানালাম। তা রণবাবু, আপনার বন্ধু অভিকে একদিন নিয়ে আসুন না আমাদের অফিসে। নিয়ে আসবো। আনবে মানে কথা দিচ্ছেন? মানে কথা দিচ্ছি মানে আমি ওকে আপনার ব্যাপারটা বলবো, তারপর যদি সময় করতে পারে তাহলে আসবে। মানে আপনি অভি ব্যানার্জিকে আমার কথা বলবেন? হ্যাঁ বলবো না কেন, আপনি ইস্ট বেঙ্গলের এত বড় সাপোর্টার। হ্যাঁ আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তাছাড়া আমি অভিরও সাপোর্টার। আবার অভিরও সাপোর্টার? শুধু সাপোর্টার বলছেন কেন, আমি অভির ফ্যানই বলতে পারেন। আবার অভির ফ্যানও? হ্যাঁ। তো আপনার কথা বলবো না তো কার কথা বলবো বলুন? বলবেন তো। হ্যাঁ বলবো, বলবো মানে কি আমি ওকে বলবো আপনার ব্যাপারটা, এবার ও যদি সময় করতে পারে তাহলে আসবে, আপনার সাথে আলাপ করবে। অনেক ধন্যবাদ। জানেন এই জন্যই আমি আপনাদের মানে এই ফুটবলারদের এত পছন্দ করি। কি জন্যে? আসলে আপনারা কত বিনয়ী, কত ভালো মানুষ, একটু রেলা পর্যন্ত নেই আপনাদের। এই আমি অভি ব্যানার্জির সঙ্গে আলাপের কথা বললাম আর আপনি কেমন সুন্দর আমাকে বললেন যে হ্যাঁ অভি ব্যানার্জির সাথে আপনি আমাকে আলাপ করে দেবেন। আর আজকাল তো একটা ওই পাতি লালবাজারের কনস্টেবলের সাথে কারো আলাপ থাকলে দেখবেন তার কত রেলা হয়। আর আপনারা কেমন মাটির মানুষ। আচ্ছা আমি তাহলে
উঠি হ্যাঁ 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 উঠুন। সকালে এসেই আপনার এখানে এসে বসে পড়েছি। ও আচ্ছা, চাও খাইনি। চা খাননি? না না, যান ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা দেবিকা, তোমার কাছে পেন্সিল হবে? হ্যালো, হ্যাঁ সুকান্ত গাঙ্গুলি বলছি। হ্যালো, আমি মিসেস নন্দিতা ব্যানার্জি বলছি। মিসেস? হ্যাঁ, মানে আসলে নাম বললে তো আপনি ঠিক চিনতে পারবেন না, আমি অভির মা। ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আর বলতে হবে না মাসিমা, আপনি আমাদের অভি ব্যানার্জির মা তো? হ্যাঁ। কংগ্রাচুলেশনস মাসিমা। না না, ওটা তো আপনারই পাওনা। কেন, আমি আবার কি করলাম? আপনি তো অভিকে স্টার বানালেন। অভির মতন প্রিয়াদের স্টার বানাতে হয় না, অভিরা নিজেরাই স্টার হয়। না না, তাহলেও প্রথম থেকে আপনিই তো ওকে এনকারেজ করে আসছেন সেই দল বদলের সময় থেকে। তারপর তো আপনি টেন্টে গিয়েও ওকে নানান রকম উৎসাহ দিয়েছেন। না না, এটা আপনার পাওনাই। না 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 না, সত্যি আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আশুমা প্লিজ এভাবে কথা বলবেন না। আচ্ছা সুকান্তবাবু, আপনি তো অনেকদিন আমাদের বাড়িতে আসেন না। তাই? হ্যাঁ অনেকদিন হয়ে গেছে। তাও তো ঠিক, কি জানেন নানা রকম ঝামেলায় থাকি তো ঠিক সময় করে উঠতে পারি না মাসিমা। তবে এর মধ্যে নিশ্চয়ই একদিন যাবো। একদিন কেন, আপনি আজই আসুন না। হঠাৎ অভির অনারে পার্টি দিচ্ছেন নাকি? না না, ওসব পার্টি টার্টি কিচ্ছু না। আসলে অভি ওর এই সাফল্যটা ধরে রাখতে চায়, তা সেই জন্য মানে আপনার কাছ থেকে যদি একটু টিপস টিপস কিছু পায়। হ্যাঁ, আমরা তো এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারবো না, আর ওই সে সঙ্গে একটু মিষ্টিমুখও করে যাবেন আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। ঠিক আছে তাহলে আজকে রাখছি, আপনাকে অনেকক্ষণ ডিস্টার্ব করলাম। না না, ছি ছি, ডিস্টার্ব কেন করবেন? আপনি যে আমাকে ফোন করেছেন, আমাকে মনে রেখেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি মাসিমা। আপনারা এই আনন্দের দিনে যে আমাকে মনে রেখেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কি জানেন, এই ফুটবল আর ফুটবলারদের নিয়েই তো আমার সংসার, এছাড়া তো আমার কিছু নেই। প্লিজ ওটা বলবেন না মাসিমা। আজকে রাখি। ওকে। নন্দা, আমি টিফিনে বেরোচ্ছি, যদি কেউ খোঁজ করে বলবেন যে আমি চারটার মধ্যে ফিরে আসবো। ঠিক আছে, আসছি। কি নরেনবাবু, টিফিন করবেন না? না, আসলে আজকে আমাদের খেলা আছে তো। ও, তার মানে আপনি টিফিনটা টেন্টে গিয়ে করবেন নাকি? না ঠিক তা নয়, ওই খেলার আগে ক্যান্টিনের। ও, আপনি ক্যান্টিনের কথা ভাবছেন? না 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 না, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, চলুন তো, আমরা রোজ খাচ্ছি মশাই। কিন্তু দেখুন, ওইসব কচুরি সিঙ্গারা খেলার আগে খেলে পারফরমেন্স খারাপ হয়ে যাবে। বাবা, কচুরি সিঙ্গারা এগুলো নাই বা খেলেন, মিষ্টি খেতে তো কোনো দোষ নেই। চলুন চলুন চলুন, দেখুন আসলে। আরে চলুন তো, চলুন উঠুন 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 উঠুন, চলুন চলুন। আমি সরি। প্লিজ, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরে তুমি তুমি আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। প্লিজ নরেন, আমার সামনে থেকে চলে যাও। না, তুমি যদি আমার কথাটা না শোনো তাহলে আমি কিন্তু সিন ক্রিয়েট করবো।